চিকেন নিয়ে আসছো, উইংস উইংস নিয়ে আসছো? হ্যাঁ, উইংস নিয়ে এসেছি। কত টাকা নিয়েছে উইংস দেখি, বিলটা দেখি। 4.36। কয়টা নিছো? 8টা। 8টা উইংস, ও মাই গড। আমি এখন ভিডিও করতেছি একটা ভেনিসের সন্ধ্যা, খুব সুন্দর সন্ধ্যা, ইভিনিং টাইম, সবাই ধীরে ধীরে বাড়ি ফিরছে, বাড়ি মারছে। জায়গাটা অনেক সুন্দর, আর এখানে খাবার দাবার গুলো অনেক টেস্টি। তাই? হ্যাঁ। কি খাইলা সারাদিন, কি খাইছো? উইংস খাইছি, লাসানিয়া খাইছি, বিয়ার খাইছি, স্যান্ডউইচ খাইছি, স্যান্ডউইচ, টুনা স্যান্ডউইচ, টুনা স্যান্ডউইচ, আর ইয়ে খাইছো, তারপরে জানি কেন আমারও ও চিকেন 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 উইংস আর হচ্ছে চিকেন লেগ। ওই যে আমাদের বোট এসে বসছে এবার। হ্যাঁ, আমি তো ভাবছিলাম ছেড়ে দিতে মনে হয় না। ওই যে আসছে, মাত্র আসছে, আরো পয়সা চলে গেল, আরো পয়সা জমছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা এখন ভেনিসকে বিদায় দেবো। আর কবে এসে হবে জানি না, তবে ভেনিস অনেক মিস করব। জায়গাটা খুব আসলে খুব সুন্দর। আপনার যদি সময় পান তাহলে আসবেন, সপরিবারে ঘুরে যাবেন, একা একা। কাপল কাপল বাচ্চা কাচ্চা হওয়ার আগে ঘুরে যাবেন, বাচ্চা হইলে তাইলে অসুবিধা। যে লোকজন ধীরে ধীরে বোটে উঠছে, খুব সুন্দর শহরটা, খালি জল আর জল। আমরা আজকে গ্র্যান্ড ক্যানালে বোট ট্যুর দিয়েছি একটা। গ্র্যান্ড ক্যানালে কি জানো এটা বলে? গন্ডোলা, গন্ডোলা, গন্ডোলা ট্যুর দিয়েছি একটা। শর্ট ট্রিপ, 2-3 মিনিটের ট্রিপ ছিল, কিন্তু ভালো, বেশিক্ষণ হলে বোরিং লাগবে। আমরা দেখতে পাচ্ছি এখন চাঁদও উঠে গেছে, চাঁদ মামা, চাঁদ মামা। বেশিক্ষণ ঘুরতে চলে ঘুরতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এখানে অনেক জায়গা আছে, তো ওটা আসলে এতক্ষণ ঘুরে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। মানে শর্ট ট্যুরে ওই গন্ডোলা ট্যুরটাই ভালো ছিল। একদিনের মধ্যে গন্ডোলা ট্যুর দিতে গেলেই 1 ঘন্টা সময় চলে যাবে। আমরা যাই এখন ধীরে ধীরে বোটের দিকে। প্যাকেট নিয়ে নাও তোমার উইংস, উইংস হ্যাঁ আছে, উইংস নিয়ে নাও। আর আমি ব্যাগ নিয়ে নিচ্ছি তাদের। বিয়ার শেষ, বিয়ার শেষ,
বিয়ারটাকে আমি ফেলে দেব, তুমি ক্যামেরাটা নিয়ে নাও। এই জল পড়ছে তো তোমার ইয়ে, আরে জল ওটা কিছু ব্যাপার না, ওয়াটার প্রুফ। চলো ভেনিসকে বিদায় দিচ্ছি, এটা আমাদের ভেনিসের বিদায়ী ভিডিও। এখানে আমাদের বিয়ারের বোতলটা ফেলে দিলাম, আই পারো দাঁড়াও, তোমার টিকিট না, টিকিট টিকিট টিকিটটা নাও। উপরে উঠো, উপরে উঠো, ভালো একটা জায়গা পেয়েছি। এখান থেকে আমরা পুরো ভেনিসের ভিউটা পাবো, আমরা উইংস খাবো, বারবিকিউ করবো, বারবিকিউ করবো। আচ্ছা ঠিক আছে আসো, চলো। এটা মনে হচ্ছে আমাদের সেই আলবেরুনির বোটটা, আলবেরুনির বোটটা। হ্যাঁ বসো বসো বসো, বোট অনেক দুলতেছে। আমরা না ঢুকাবো এখন, ভিন নাই, অসুবিধা নাই, ভিন নাই। আমরা একটা বিয়ার মারবো, আধা ঘন্টার ট্যুর, বিয়ার মারবো প্লাস উইংস। আমাদের খাবার দাবার, খাবার দাবার খুব রেডি, পারভাসকে দৌড়ে দৌড়ে খাবার নিয়ে আসছে। উইংস দাও দাও দাও, আমাকে কয়েনগুলো দাও। এই যে আরে আরে, আমি তোমারে বলছিলাম কয়েন কমাই দিতে, কয়েন কমানো যায় নাই, 4.36 তো। আচ্ছা দাও না, তুমি এবার আমার ভিডিও করো। হ্যাঁ এই নাও, তোমার ভিডিও করতেছি না, তুমি কয়েন দেখাও। এত কয়েন, আমার তো ব্যথা হয়ে গেছে। তুমি ব্যাগে রাখো, ব্যাগে রাখো, ব্যাগে রাখো। না ব্যাগে রাখা যাবে না, আমার পকেটে রাখি। আমাকে দাও, আমি রাখি পকেটে আমার। আচ্ছা এই টিকিটটা আমাদের কালকে সকালে কাজে লাগবে, টিকিটটা মানি ব্যাগে ঢুকে রাখে আমার। কালকে সকালে আমরা এই টিকিটে কইরা তুমি ইয়ে করো, অ্যাঙ্গুলার করো, এই এই পাথর ভিডিওটা পাথর। তা আমি আমি দেখে আছি ইয়েটা, এই হচ্ছে জাতেরি, জাতেরি হচ্ছে মানে ফুসিনাতে, আমরা হোটেল ফুসিনাতে থাকছি। তো হোটেল ফুসিনা হচ্ছে ভেনিসের বাইরে, তো ভেনিসের বাইরের থেকে যদি আসতে হয় তাহলে এই যে জাতেরি স্টেশনে আসতে হয়, জাতেরি। আর এখানে সব হইতেছে ওয়াটার বোট সিস্টেম, ওয়াটার বোটে করে আমাদের এখানে আসতে হয়েছে। তো এই হচ্ছে ওয়াটার বোটটা, নিচে একটা ফ্লোর আছে, উপরে একটা ফ্লোর, এটা ওপেন ফ্লোর। এটা খুব ভালো, মানে রাতের ভিউটা খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে। খুব ভালো হয়েছে এই বোটটা পাইছি। এই হলো ভেনিস, ভেনিসের লোকজন খুব সুন্দর, ভেনিসের ওয়েদারও খুব সুন্দর। আরে না পড়বো না, এই যে কত বোট চলে যাচ্ছে, কত কিছু চলে যাচ্ছে, কত সুন্দর একটা সন্ধ্যা হচ্ছে। ভেনিসের সন্ধ্যা চিরকাল মনে থাকবে। খুব সুন্দর জায়গাটা, ধীরে ধীরে সন্ধ্যা হচ্ছে, রাস্তার লাইটগুলো জ্বলছে, ঘরের বাতিগুলো জ্বলছে, আমাদের বোট ছেড়ে দিয়েছে। আমরা বিদায় জানাচ্ছি ভেনিসকে, ভালোবাসার শহর। খুব সুন্দর একটা ইভিনিং দৃশ্য, জাতেরি স্টেশন। এই হ্যাঁ, এটা 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 একটা চার্চ ছিল, এটা আমরা সকালে গেছিলাম, এটা এটা একমাত্র ফ্রি এন্ট্রি ছিল, বাকি সব চার্চে টাকা দিয়ে ঢুকতে হয়, এটা ফ্রি এন্ট্রি এবং যত খুশি ছবি তোলা যায়। বোট তো জ্বলতেছে, সাথে তুমিও দুলতেছো।
দাও আমি তোমার ভিডিও করে দাও। না আচ্ছা তো আমি একটু ভেনিসের ভিডিওটা করি। এই হচ্ছে ভেনিস, খুব সুন্দর শহর। ওই যে দূরে একটা বাড়ি মতো দেখা যায়, ওটা হচ্ছে ভেনিসের অন্যতম একটা অ্যাট্রাকশন। আমরা ওই দিকে যাইতে পারি নাই, আমাদের সময় ছিল না অত, কিন্তু আমরা যতটা পারছি কভার করছি, একদিনের মধ্যে দৌড়ে দৌড়ে কভার করছি। সুন্দর, অসাধারণ একটা দৃশ্য। এটা একটা হোটেল মনে হইতেছে, এটা একটা খুব বড় ফাইভ স্টার হোটেল ভেনিসের। সো এখান থেকে মনে হয় এই গন্ডোলা ট্যুর দিয়ে এই পারে আসতে হয়, বা কোনো এসি টিভি এখানকার মানে সাত মানে কি বলে পাবলিক ট্রান্সপোর্ট, যেটা পাবলিক ট্রান্সপোর্ট হচ্ছে এসি টিভি। তো আমরা এখানে আসছিলাম, আস্তে আস্তে জানতে পারছি যে এসি টিভির মাধ্যমে আসলে সব কিছু বুকিং করতে হয়। তো আমরা বুকিং করে নিয়েছিলাম, এসি টিভির অ্যাপ পাওয়া যায়, অ্যাপের মাধ্যমেই বুকিং করে নেওয়া যায়। কিন্তু এর জন্য আপনার মাস্টার কার্ড বা ভিসা কিছু একটা ব্যবস্থা থাকতে হবে। এটা হচ্ছে ভেনিসের ওই পার, যেটা হচ্ছে মেস্ত্রি বলে, মেস্ত্রি, এই যে সেই মেস্ত্রি শহর। এটা অনেকটা ভেনিসের মতোই দেখতে, কিন্তু ভেনিসটা আসলে আরও সুন্দর, কারণ এখানে অনেক হিস্টোরিক্যাল নিদর্শন আছে। কিন্তু আমরা আনফর্চুনেটলি কোনোটাই আজকে ঢুকতে পারি নাই সময়ের স্বল্পতার জন্য। হ্যাঁ, রাতে ভেনিসটা আরও সুন্দর, কারণ ওইখানে এখান থেকেই বুঝতে পারতেছি যে কী সুন্দর লাগতেছে এই জল, মানে পানির উপর এই যে প্রতিচ্ছবিগুলো হইতেছে, এটা আসলে খুব সুন্দর, এটা অসাধারণ একটা জিনিস। আর চাঁদের আলো যখন পড়তেছে, একটা মায়াবী একটা ভাব চলে আসতেছে, মানে বলা বোঝানোর মতো না। এটা ক্যামেরাতে আমি যত না ক্যাপচার করতে পারতেছি, নিজের চোখে দেখে আরও ভালো লাগতেছে। নাও তুমি ভিডিও করো। হ্যাঁ, আমি আর কি বলবো, আসলে আমাদের ধারাভাষ্যকার তো সব বলেই দিয়েছে। হ্যাঁ, সব বলেই দিয়েছে, আসলে নতুন করে বলার কিছু নেই। আপনার মনে হয়, হ্যাঁ আমার মনে হয় আপনারাও সব বুঝতে পারছেন। এই যে ধারাভাষ্যকারের একটু ভিডিও করি, এই দিকে তাকাও 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 তাকাও, একটা বোট আসতেছে। এই যে মানে আমি আমার মনে হয় সন্ধ্যাটা যদি থাকতে পারতাম তাহলে আরো ভালো লাগতো, কিন্তু আমাদের কালকে চলে যেতে হবে এখানে। হ্যাঁ, আসলে সময় খুব কম, সময় স্বল্পতার কারণে আসলে আমরা 3 দিনের প্ল্যান করে আসছিলাম, কিন্তু তাও মনে হচ্ছে অনেক কম সময় হয়ে গেছে। তার মধ্যে গতকাল আমরা আলবেরোনি হচ্ছে গেছিলাম, সেখানে আমাদের সময় খুবই নষ্ট হয়েছে। ওইখানে আসলে আলবেরোনি বেশি কিছু নেই, দেখার মতো কিছুই নেই, খালি একটা বিচ ও কক্সবাজার, কক্সবাজারের থেকেও ছোট বিচ, মানে কক্সবাজারের হয়তো 10 ভাগের 1 ভাগ। আর জল নোংরা ছিল, নোংরাই ছিল। ওই জায়গায় যায় আসলে সময় নষ্ট হয়েছে, তবে একটা নোট বিচ, তো এইখান থেকে আপনি অনেক ভিউ পাবেন, একটা নোট বিচের অভিজ্ঞতাও পাবেন। আর হ্যাঁ, এটাই দেখার মতো ছিল, আর এমনিতে কোনো অ্যাট্রাকশন নাই। এখানে আপনি ধরেন 2-3 ঘন্টার প্ল্যান করে যাইতে পারেন, সারাদিন থাকার মতো। তবে আমরা সারাদিন ছিলাম, আমরা সারাদিন ছিলাম, ওইখানে সময় দিয়ে নষ্ট হয়েছে। ভেনিসেই অনেকক্ষণ থাকা যায় তো, ভেনিসেই আসলে কালকে আসার পর উচিত আসলো। এবং আমরা ভেনিসে এসা কিছু সৎ চিপ খাবারের দোকান পাইছি, যেমন একটা এই যে পারো মাত্র কিনা নিয়ে আসলো খাবার, এই হচ্ছে কুনাডো, কুনাড, এই যে দেখো আমি আমার এ হচ্ছে কুনাড, কুনাড কুনাড এখানে
হোটেলে খেয়ে খাইছি। হোটেলে তো হোটেলে খাওয়া অনেক কস্টলি, মানে পার পার্সন একবেলা 1,200 টাকার নিচে হবে না, যদি একদম আপনি একজন 1,200-1,500 নিচে হবে না যদি আপনি কেন কেন ভাবেও খেতে চান। এইখানে হচ্ছে আপনি একটু চিপে পাবেন, তো আমরা আগে জানতাম না, তো যাই হোক আমরা এখানে আজকে রাজকীয় ভাবে আমরা খাইছি। পারো তো আজকে চিকেন চিকেন পায়া তো পুরা 8 পিস আর একটা লেগ পিস আছে ব্যাগে, 2-4টা স্যান্ডউইচ আছে। আমার ফেভারিট হইতে আছে বিয়ার, ইটালিয়ান বিয়ার। কতগুলা দিন নিয়েছে তার কোনো ঠিক নাই, না 5টা নিছে, 5টা নিছে মাত্র, 5টা আর একটা খাইছি, একটা খাইছি, 6টা নিছে মাত্র। আচ্ছা, তারপর আমরা ইটালিয়ান বিয়ার সত্যি অনেক টেস্ট, হ্যাঁ ইটালিয়ান বিয়ারের তুলনা হয় না। সাথে একটু উইংস বা চিকেন টিকেন নিলে তো কোনো তুলনাই নেই, কথাই নেই। আচ্ছা, আমরা কি আমরা এখন বিদায় দিয়ে দেই নাকি? আমরা এখন বিদায় দিয়ে, কারণ এই যে ভেনিস থেকে অনেক দূরে চলে আসছি। ওই যে ভেনিস দূরে দেখা যাচ্ছে, ভেনিস এই যে আর একটা পিকনিক পার্টি, এই যে পিকনিক পার্টি, পিকনিক পার্টি আমরা এখন বিদায় নিব, আমাদের টুর শেষ, ভেনিস টুর। এখন আমরা বাসায় যে কালকে আবার রোমে চলে যাব, রোমে যে আবার দেখা হবে। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, বিদায়। ওকে, বাই বাই।